আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা টিপস হাউস চ্যানেলে আপনাকে স্বাগত। বিভিন্ন গাছগাছরা দিয়ে কিভাবে বাড়িতে বসেই আপনি বিভিন্ন রোগের ওষুধ তৈরি করবেন সেগুলোই আমাদের চ্যানেলে শেখানো হয় এবং 100% পরীক্ষিতগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে। বন্ধুরা, অনেকেরই শরীরে বিভিন্ন স্থানে সলি হয়ে থাকে। সলি হলে শরীরের বিভিন্ন স্থানে ছোট বড় দাগ বা স্পট দেখা দেয়, অনেকের আবার সারা শরীর চুলকায়। বন্ধুরা, আজ আপনাদের সাথে যে গাছটির কথা শেয়ার করব, এই গাছটি আপনারা সকলেই চিনে থাকবেন। এই গাছটির নাম হলো তেলাকসু গাছ। এই তেলাকসু গাছ আমাদের আশেপাশে খুব সহজেই পাওয়া যায়। এই তেলাকসুর গাছ দিয়ে ঔষধ তৈরি করে সলিতে লাগানোর কয়েকদিনের ভিতরে আপনার শরীর থেকে সলি সম্পূর্ণভাবে সেরে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, জেনে নিয়ে যাক কীভাবে আপনি এই তেলাকসুর গাছ থেকে সলির ঔষধ তৈরি করবেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো কিছু পরিমাণ তেলাকসুর পাতা সংগ্রহ করে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এই পাতাগুলো যে কোনোভাবে শেষে রস বের করতে হবে। রস বের করা হয়ে গেলে একটা পাত্রে তেলাকসু পাতার রস এবং কিছু পরিমাণ সরিষার তেল একসঙ্গে ভালো করে মিশাইতে হবে। মিশানো হয়ে গেলে এই রসটা ভালো করে গরম করবেন। এরপর এই গরম রস আপনার শরীরে যেসব স্থানে সলি হয়েছে সেসব স্থানে ভালো করে মালিশ করবেন। এইভাবে কয়েকদিন ব্যবহার করার পর আপনার শরীর থেকে সলি সম্পূর্ণভাবে সেরে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।